তোতা কাহিনী 1918 সালে প্রথম প্রকাশিত হয় সবুজ পত্রে। তোতা কাহিনী একটি পাখির গল্প, যে পাখি উড়ে বেড়ায়, বনের ফল খায়, আর রাজা চায় তাকে খাঁচার মধ্যে ভরে শিক্ষা দিতে। তোতা কাহিনীর গল্প পড়লে বা শুনলে নিশ্চয়ই অনেকেরই মনে পড়ে রবীন্দ্রনাথের ছেলেবেলার কথা। রবীন্দ্রনাথের ছেলেবেলায় আমরা জীবন স্মৃতিতে যার কথা কিছু কিছু জেনেছি, সেখান থেকে জানা যায় যে রবীন্দ্রনাথের পড়াশুনো প্রথমে ওরিয়েন্টাল সেমিনারি, তারপর নর্মাল স্কুল, তারপর বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স। এই সব কিছুর মধ্যে সেন্ট জেভিয়ার্সই কিছুটা সহনীয় ছিল কবির কাছে। ওরিয়েন্টাল সেমিনারির স্মৃতি তার কাছে মোটেও খুব একটা মধুর ছিল না, তার কঠিন শাসন প্রণালীর জন্য, নর্মাল স্কুলও তাই। আর বেঙ্গল একাডেমি প্রসঙ্গে এক জায়গায় রবীন্দ্রনাথ লিখেছিলেন যে এর ঘরগুলো ছিল খুব নির্মম, ছেলেদের আকর্ষণ করার বিন্দুমাত্র ইচ্ছে তাদের ছিল না। ঠিক এর উল্টো চিত্রটা আমরা দেখতে পাই যখন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে অনেক শিক্ষকেরা আসতেন বিদ্যা শিক্ষা দিতে, তাদের মধ্যে সীতানাথ দত্ত মহাশয়ের কথা শুনি। সীতানাথ দত্ত মহাশয় রবি ঠাকুরকে বিজ্ঞান শেখাতেন। এক জায়গায় রবীন্দ্রনাথ লিখেছেন যে যে রবিবার সীতানাথ বাবু আসতেন না সেই রবিবারটা তার কাছে রবিবার বলেই মনে হতো না। এছাড়া জীবন স্মৃতিতে আমরা এটাও জেনেছি যে সেই সময় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সাহিত্যের খোলা হাওয়া বইত, আর সেই খোলা হাওয়ায় ঢেউয়ের মতো ভেসে বেড়াতেন রবীন্দ্রনাথ। আর কবি লিখছেন যে আনন্দে আঘাতে শিরায় উপশিরায় জীবনস্রোত এই সময় চঞ্চল হয়ে উঠত। আসলে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের গোড়ার কথাই হলো এই আনন্দে আঘাতে জীবনস্রোতকে চঞ্চল করা। পরবর্তী সময় শান্তিনিকেতন এই আদর্শেই গড়ে উঠেছিল। শান্তিনিকেতন সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত ছিল। পৃথিবীর বহু মানুষ শান্তিনিকেতনের এই ব্রহ্মচর্যাশ্রমের সুখ্যাতি করেছিলেন। রমার রলার কথা মনে পড়ছে, তিনি বলেছিলেন যে যুদ্ধবিধ্বস্ত ইউরোপে শান্তিনিকেতনের মতো একটি ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করা দরকার। 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের জন্য একটা কমিশন গঠিত হয়। সেই কমিশনের সভাপতি শান্তিনিকেতনে গিয়েছিলেন পরিদর্শন করতে। সেই সময় দেশ জুড়ে শিক্ষা আন্দোলন চলছে, ধীরে ধীরে সেই আন্দোলন স্তিমিতও হয়ে আসছে। মোটামুটি এই সময়ই তোতা কাহিনী লেখা, কালের হিসেবে 98 বছর আগে লেখা এই তোতা কাহিনী, কিন্তু আজও এই লেখাটি মনে হয় কতটা প্রাসঙ্গিক। নতুন নতুন শিক্ষা কমিশন গঠিত হচ্ছে, পাখির উন্নতির জন্য নানা রকম ভাবনা চিন্তা হচ্ছে, কিন্তু পাখি কি চায় সেটা জেনে নেবার চেষ্টা কোথাও হচ্ছে না। এখানে আমরা দেখি যে পাখি ধীরে ধীরে এই ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে যায়। সে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে না, সে আর ছটপট করে না, সে খাঁচাটাকেই সত্য বলে মেনে নেয়, আর ধীরে ধীরে এইভাবে তার নিজের সত্তার অপমৃত্যু ঘটে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাদল হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ, সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, মন্ত্রী পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন, প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? অবিদ্যার কারণ কি? কারণ কি? কারণ কি?
সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলে। সাঁতরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্যে দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুগ্ধ। শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল। ঠিক 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 একেবারে ঠিক। শ্যাকলা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া তখনই সে পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শেখাইতে। উৎস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লিখকদের তলব করিলেন। তারা পুঁথি নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, দূরে তাকিও না কো, ধার বাকিও না কো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। সাবাস সাবাস, বিদ্যার ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া, তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানা টানে রহিল না। অনেক দামের খাঁচাটার জন্যে ভাগিনাদের খবরদারির সীমা নাই, মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তংখা লইয়া সিন্ধুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তো মাস্তুতো ভাইরা খুশি হইয়া কোঠাওয়ালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন। আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। বাহ 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 বাহ! শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ ঘণ্টা ঢাক ঢোল শ্যাকড়া লিপিকর তদারক নবিস আর মামাতো পিস্তুতো খুড়তুতো এবং মাস্তুতো ভাই জয়ধ্বনি তুলিল, মহারাজের জয় হোক।
ভাগিনা বলিল, মহারাজ কাণ্ডটা দেখিতেছেন। মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। শুধু শব্দ নয়, পিছনে অর্থও কম নাই। রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ পাখিটা কি দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল, বলিলেন, ওই যা, পাখিটাকেই দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। তোলন নামুন পিছন সামুন বায়ে ডাইনে চাইনে চাইনে বসুন ওঠুন ছড়ান গুটুন উল্টা পাল্টা ঘূর্ণি চালটা বাস বাস বাস। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মুলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্রদস্তুর মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব তো সে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটপট করে। এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, একে বেয়াদবি। তখন শিক্ষা মহলে হাপুড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাত্তম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে, কিসের তারে এই আয়োজন এমন কলরবে। না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে। রাজা সম্বন্ধীরা মুখ হাড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সর্কি লইয়া এমনি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পশার বাড়িয়া কামারগিন্নির গায়ে সোনাদানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। দাদা, বিশারি গ্রাম যাবেন? হ্যাঁ দাদা, বসুন। কতক্ষণের রাস্তা? আগে তো 2 ঘন্টা লাগতো, এখন 20 মিনিট। আচ্ছা, প্রচার চলছে? এটা কিসের প্রচার? গ্রাম সংসদের প্রচার, যেখানে আমরা চাওয়া পাওয়ার মাঠ পাবো। তাই নাকি? হ্যাঁ তাই তো, আমাদের গ্রামের সমস্ত কাঁচা রাস্তা পাকা হলো, পথ বাতি জ্বললো, এখন কোনো গ্রামে নিরাপদ পানীয় জলের কোনো অভাব নেই। কর তো এখন বাড়িতে এসে নিয়ে যায়, আর পঞ্চায়েতে গেলেই জন্মের কাগজ হাতে হাতে। সত্যি, এখানে এসে গ্রামকে আজ নতুন চোখে দেখলাম। সঙ্গীবিহীন অন্ধকারে যেন তার গান দাঁড়িয়ে থাকে একলা প্রদীপ জ্বেলে। কারা দিল তার বাণীকে চিরদিনের করে রাখার স্বরলিপি? কি ছিল তাদের শূন্যক্ষণ? কারো কাছে না বলা কথা, আনন্দময় নীরব রাতের নিবিড় আধার।
চিরদিনের গানে তাই পুরনো আখরের মতো বেজে উঠুক, তোমার কথা হেথা কেহ তো বলে না। নয় মে থেকে প্রতি সোমবার রাত 9:10 পুনঃপ্রচার বুধবার সকাল 8:40। পাখিটা মরিল কোন কালে যে কেউ তা ঠাউর করিতে পারে নাই, নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা একই কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। ওকে আর লাফায়? আরে রাম, আর কি ওড়ে? না। আর কি গান গায়? না। ডানা না পাইলে আর কি চেঁচায়? রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুগুলিত মনের আকাশ আহুল করিয়া দিল। যেমন ছাড়া বনের পাখি মনের